সীমিত পরিসরে ভারতীয় ভিসা সেন্টারের আইবিএসসি কার্যক্রম পুনরায় শুরু হবে শীঘ্রই ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে পাসপোর্ট আটকে আছে এমন ব্যক্তিদের খুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইবিএসসি শুক্রবার নয় আগস্ট পাঠানো আইবিএসসির খুদে বার্তায় বলা হয় প্রিয় আবেদনকারী শীঘ্রই আইবিএসসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে পাসপোর্ট সংগ্রহের জন্য এস এম এস পাবেন উল্লেখ্য গত বুধবার সাত আগস্ট রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইবিএসসি